ইডি হেফাজতে মনীষ কোঠারি ছদিনের ইরফি ইডি হেফাজতে অনুব্রত মণ্ডলের সিএ নির্দেশ দিলে রাউজ অ্যাভিনিউ কোর্টের গতকাল মনীষ কোঠারিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি কেষ্টোর কালো টাকা সাদা করতে প্রত্যক্ষ ভূমিকা ছিল মনীষ কোঠারির ভুয়ো কোম্পানি থেকে বেনামি সম্পত্তি মনীষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এসবের মধ্যেই আবার মনীষের কোর্টে বল ঠেললো কেষ্টো মনীষ কোঠারি সব জানেন তিনি কিছু তিনি কিছুই না জড়ায় এমনই দাবি অনুব্রতর বোর্ডে কোর্টে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমরা এনে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রচনা ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায় যোগাযোগ করুন 9154089451 নম্বরে আমাদের সঙ্গে জ্যোতির্ময় এক তো পুরোটাই মনীষ কোঠারির কোর্টে বল ঠেলেছেন অনুব্রত মণ্ডল বলে দাবি করা হয়েছে ইডির তরফ থেকে তার পাশাপাশি এই যে কেষ্টোর কালো টাকা সাদা করতে প্রত্যক্ষ ভূমিকা ছিল মনীষ কোঠারির এমনও দাবি করা হয়েছে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দেখো প্রথমেই জানিয়ে রাখি কোর্টে কার্যত একটা নাটকীয় পরিস্থিতির ডেভেলপমেন্ট হচ্ছে প্রথমত ইডি হেফাজত তারা সাত দিনের চেয়েছে এবং যে সময় কোর্টে প্রডিউস করা হয় মনীষ কোঠারিকে এই সাত দিনের হেফাজত চাওয়ার জন্য যে গ্রাউন্ড সামনে রাখা হয় তার মধ্যে অন্যতম যে বিষয় তা হচ্ছে ঠিক যেমনটা তুমি বললে অনুব্রত মণ্ডল জেরার মুখে তিনি বলেছেন যে তিনি এ বিষয়ে কিচ্ছু জানেন না অর্থাৎ টাকা পয়সার লেনদেন কি হয়েছে কোথা থেকে টাকা এসছে টাকা কোথায় রাখা হয়েছে তিনি কিচ্ছু জানেন না সমস্ত কিছু জানেন তার হিসাব রক্ষক মনীষ কোঠারি মনীষ কোঠারির ওপরেই তিনি যাবতীয় টাকা পয়সার দেখভালের দায়িত্ব তিনি দিয়েছিলেন এবং যদি কোনো টাকা পয়সার নয় ছয় হয়ে থাকে তাহলে তার দায় দায়িত্ব সবটাই মনীষ কোঠারির অর্থাৎ অনুব্রত মণ্ডল নিজের যাবতীয় দায় জেরার মুখে ঝেড়ে ফেলেছেন আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোর্টে দাঁড়িয়ে এ কথা তাদের আইনজীবী জানিয়েছেন এবং এক্ষেত্রে আরো একটা বিষয় তারা যোগ করেছেন যে সময় সাইগাল হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছিল সাইগাল হোসেনও এই মনীষ কোঠারির নামই নিয়েছিল আমরা গতকাল থেকে আমরা আরেকটি কথা আমরা বারবার ধরে বলছি যে সুকন্যা মণ্ডল তিনি যে সময় তাকে জেরা করা হয় তিনি বলেছিলেন দুটি নাম যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না বাবা সব জানে আর টাকা পয়সার বিষয়ে পুরোটাই মনীষ কোঠারি দেখেন অর্থাৎ একাধিক ব্যক্তির কাছ থেকে মনীষ কোঠারির নাম আসছিল কিন্তু যেটা আজকের গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট তা হচ্ছে অনুব্রত মণ্ডল নিজের যাবতীয় দায় জেরার মুখে ঝেড়ে ফেলেছেন এবং পুরো দায়টাই চাপিয়ে দিয়েছেন মনীষ কোঠারির ওপরে এর পরবর্তী ক্ষেত্রে যে সময় কোর্ট অর্ডার দিয়ে দেয় মনীষ কোঠারি বাইরে বেরিয়ে তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েন নিজের স্ত্রীকে দেখে এবং নিজের স্ত্রীকে ধরে তিনি কাঁদতে থাকেন এবং তিনি বলেন যে আমার একমাত্র অপরাধ আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছি কিন্তু তাকে বারবার যখন প্রশ্ন করা হয় যে অনুব্রত মণ্ডল কি তাকে ফাঁসালেন অনুব্রত মণ্ডল তো তার ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন তিনি সে বিষয়ে কি বলবেন কিন্তু এখনই তিনি প্রকাশ্যে অনুব্রত মণ্ডল সম্পর্কে তিনি কোনো কথা বলছেন না কিন্তু তার বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার যে যেহেতু তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেই কারণের জন্যই তার উপরে দায় চাপানো হচ্ছে যে সময় তাকে কোর্টরুম থেকে বের করে তাকে ইডির গাড়িতে তোলার জন্য ফোর্থ ফ্লোরে যে লবি দিয়ে নিয়ে যায় প্রায় নিয়ে যাওয়া হয় প্রায় 200 মিটারের লবি এবং পুরো রাস্তা কাঁদতে কাঁদতে যান মনীষ কোঠারি এবং তিনি বারবার সমস্ত প্রশ্নেই তিনি একটি উত্তর দিতে থাকেন যে আমি একমাত্র একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে সেটাই আমার একমাত্র দোষ এবং সেই কারণেই আমার আজকে এই পরিস্থিতি সেটাই আমার দোষ হয়েছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার দ্বিতীয়ত তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠে এসছে যে তিনি শেল কোম্পানি তৈরি করে তিনি সেখানে টাকা সরিয়েছেন অর্থাৎ কালো টাকা তিনি সাদা করেছেন আমরা G24 ঘন্টাতে গতকাল যে মুহূর্তে তিনি অ্যারেস্ট হয়েছেন সেই মুহূর্ত থেকে আমরা বলছিলাম যে দুটি পয়েন্টে এসে আটকেছেন মনীষ কোঠারি তার মধ্যে অন্যতম পয়েন্ট এই শেল কোম্পানি তৈরি করে টাকা সরিয়ে দেওয়া এবং এই জায়গাটিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধরেছে এবং আজকেও কোর্টে আইন তার ইডির আইনজীবী ঠিক এই বিষয়টাই ধরেছেন উল্লেখ করেছেন যে দুটি শেল কোম্পানি তৈরি করেছিলেন মনীষ কোঠারি সেখানে বাড়ির যারা ডোমেস্টিক হেল্প তাদেরকে মেম্বার হিসেবে দেখানো হয়েছে কর্মচারী হিসেবে তাদেরকে দেখানো হয়েছে শেল কোম্পানি এবং তাদেরকে পার্টনার করে সেখানে যাবতীয় টাকা সরানো হয়েছে কিন্তু এই শেল কোম্পানির প্রশ্নে বারবার স্পষ্টভাবে তিনি যে কথা জানান যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না শেল কোম্পানি কি হয় তাও তিনি জানেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা